নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি রয়েছি তন্ময় আপনাদের সামনে। দেখতে দেখতে পৌরসভা নির্বাচন কিন্তু দোরগোড়ায় এসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পৌরসভার দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর তাই এখনই রাজ্যের বিভিন্ন পৌরসভার সাথে সাথে কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়ে গিয়েছে কে হবে সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি, জনসেবা কে করবে সেই ওয়ার্ডে, এই নিয়ে কিন্তু এখন চলছে চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। একটা কথা আমরা জানি যে বিধানসভা নির্বাচনের সময় একটা স্লোগান কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হলো খেলা হবে। আর সেই খেলা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের অন্দরে। সেই খেলা কি? এই খেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের নয়। এই খেলা এখন চলছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ একই ওয়ার্ড থেকে 10-12 জন প্রার্থীর দাবিদার। শেষ হাসি কে হাসবে সেই ওয়ার্ডে, এ নিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এখন কিন্তু টেনশনে ভুগছেন সাধারণ কর্মীরা। শুধু সাধারণ কর্মীরা নয়, সেই টেনশনে ভুগছেন রাজনৈতিক দলের নেতারাও, সেই টেনশনে ভুগছেন যারা ক্ষমতায় রয়েছেন, যারা প্রশাসকের ক্ষমতায় রয়েছেন তারাও। কারণ তারাও নিজেরাও জানে না যে তাদের ওয়ার্ডে আগামী দিনে প্রার্থী কে হবে। এই পর্যায়ে দাঁড়িয়ে যখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেই সময় আমরা বর্তমানের কথা বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে সঙ্গে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম কালিয়াগঞ্জের জনপ্রিয় একটি ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড। অর্থাৎ জনপ্রিয় এই কারণেই বলছি আমি, কারণ বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক শচীন সিংহ রায়, যিনি যে ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ এখন তিনি প্রশাসক রয়েছেন কিন্তু তার আগে কাউন্সিলর ছিলেন তিনি ওখান থেকে, সেই ওয়ার্ডে এবারে নির্বাচনের আপনারা জানেন কি, এবার 11 জন প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই দাবিদার হয়ে উঠছেন। এটা আমি বলছি না, কিন্তু এটা খোদ সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ড সভাপতি তিনি বলছেন। আজকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক যিনি রয়েছেন, তিনি এবার ওই ওয়ার্ড থেকে দাঁড়াতে পারছেন না, সেটা সকলেই জেনে গিয়েছেন। কারণ সেই ওয়ার্ডটি এবার সংরক্ষিত হয়েছে, এসসি মহিলা হয়েছে, আর তার জন্য সেখানে কিন্তু মহিলা প্রার্থী কে হবে সে নিয়ে কিন্তু চলছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে জোর লড়াই। আমরা দেখছি বিভিন্ন এই বিভিন্ন ওয়ার্ডের সাথে সাথে 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা কিন্তু একটা কথাই বলছে যে পৌর প্রশাসক যিনি রয়েছেন শচীন সিংহ রায়, তার এবার অবসর নেওয়া উচিত। অর্থাৎ তা একই ফ্যামিলির থেকে 30 বছর ধরে এই পৌরসভায় রাজত্ব তারা যেটা করেছেন, সেখান থেকে সেই ফ্যামিলির মানে তরফ থেকে অব্যাহতি নেওয়া উচিত, অন্যদেরকে সুযোগ দেওয়া উচিত। এটা বলছে আমি নয়, সেই ওয়ার্ডের নাগরিকরা। এবং ওয়ার্ডের নাগরিকরা চান যে এমন একজন প্রার্থী নির্বাচন করুক তৃণমূল কংগ্রেস সেই ওয়ার্ডে, যার কিনা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, মানুষের সাথে তিনি ঠিকঠাক ব্যবহার করছেন, খুব মিশুকি, এবং জনপ্রতিনিধিত্ব করার তার
যোগ্যতা রয়েছে এবং কাজ করার মানসিকতা রয়েছে এমন মানুষটিকেই কিন্তু 11 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষরা কিন্তু চান দেখতে। তবে প্রার্থী নির্বাচন করলেই তো হলো না, এরপর তো আসল খেলা হবে ভোটের ময়দানে, তখন আলাদা ব্যাপার। কিন্তু প্রার্থী নির্বাচন করতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই খেলা চলছে। এরই মাঝে আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো কালিয়াগঞ্জের খোদ পৌর প্রশাসক সচিন সিংহ রায় যে ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করছিলেন এতদিন, সেই ওয়ার্ডে কেমন খেলা চলছে, কতটা মানুষ কাকে পছন্দ করছে সে নিয়ে কিন্তু আমাদের এই প্রতিবেদন। আপনারা লক্ষ্য রাখুন যে সাধারণ মানুষরা কি বলছে, সেই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী কেমন চান তারা, তাদের মুখ থেকেই আপনারা শুনুন, তাহলেই বুঝতে পারবেন তৃণমূলের অন্দরে খেলা কেমন শুরু হয়ে গিয়েছে। চলুন দেখি। আরে অনেক তো খেললে তোমরা, এবার আমরাও একটু খেলি। দেখো তুমি দেখতে পাবে, পথের খেলা পথেই হবে, মেলা হবে খেলা হবে, জনগণেরই খেলা হবে। আপনি কত নম্বর ওয়ার্ডে বাসিন্দা? 11। কি নাম আপনার? আমার নাম নিমাই মিত্র। বলছি আপনাদের ওয়ার্ডে তো এবার মহিলা যে সংরক্ষিত ওয়ার্ড, আপনারা কী ধরনের প্রার্থী চান এবং কাকে মনে করছেন সেফিটের? মনে হচ্ছে যে যে পাড়ার লোকজনের সাথে জনসংযোগ রাখে সেরকম প্রার্থী হলেই ভালো। আচ্ছা, কী মানে কাকে চাচ্ছেন? অনেকেই দাঁড়ায়, অনেকেই নাম শোনা যাচ্ছে, তবে সুনন্দা ঘোরাফেরা করে দিলে হয়, ভালোই হয়। এই ওয়ার্ডে কেমন কাজ হয়েছে? কেমন এই ওয়ার্ডে কাজ? কাজ তো সেরকম চোখে পড়ার কোনো দেখি কাজ দেখি না, খালি ডেন ফেনি কয়েকটা হয়েছে যাই। আর এ ওয়ার্ডে পৌরসভার দিকে কি ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন? এখন আপাতত পাচ্ছি না, আগে পাওয়া যেত। আগে পাওয়া। নাম কি? আমার নাম এমনি ডাক নাম লিটন, ভালো নাম সুশীল চন্দ্র। এটা কোন নম্বর ওয়ার্ড? এটা আমাদের 11 নম্বর ওয়ার্ড। বলছি আপনাদের এখানে তৃণমূলের মানে কেমন ধরনের প্রার্থী আপনাদের পছন্দ? না আমাদের তো চাই সবসময় যে কাজ করবে, উন্নয়ন করতে পারবে, ভালো একটা আমরা সেই প্রার্থীই চাই। আচ্ছা, ডেভেলপমেন্ট কেমন হয়েছে এই ওয়ার্ডে? না আমাদের ভালো চলছে, যা বিগত দিন থেকে চলছে ভালো চলছে। ভালো চলছে, কিছু 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 সেটা তো পার্সোনালিটি হয় সে আলাদা ব্যাপার, মোটামুটি ভালোর মধ্যে চলছে। আমরা চাই এর থেকে আরও যেন ভালো প্রার্থী হয়, আচ্ছা, সে যেন কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে, আমরা সেটাই চাই। গৌরাঙ্গ দাস। আপনি এই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড? এটা 11 নম্বর ওয়ার্ড। আপনি কি তৃণমূলের কোন পদে আছেন? আমি এই ওয়ার্ডের সভাপতি। বলছি আপনি এবার তৃণমূলে কী ধরনের প্রার্থী চান আপনারা এই ওয়ার্ডে? আমি চাই যে সবসময় পার্টির সঙ্গে জড়িত আছে, পার্টির কাজ করতে পারবে, পার্টির যে কোনো প্রোগ্রামে যায়, এই ধরনের একজন মহিলা প্রার্থী হোক, তাহলে আমি জান প্রাণ দিয়ে ওর সাথে আছি। আর যদি অন্যরকমভাবে হয়? অন্যরকম হলে তাহলে ভালো হবে না, আমাদের ওয়ার্ডের জন্য খুবই খারাপ হবে। আচ্ছা, শোনা যাচ্ছে যে মানে যে প্রশাসক তার বই নাকি টিকিট পায় এরকম একটা খানা না, এরকম আমার কাছে কোনো কিছু ইয়ে আসা নাই। আচ্ছা, এক এক সময় এক একজনের নাম শুনি, তত কার্যকরী জানি না। আর কার কার নাম শুনেন আপনি? অনেক 10-11 জনের নাম শুনতেছি। 10-11 জনের নাম? আচ্ছা আচ্ছা, তো তার মধ্যে ফিটেস্ট কতজনকে মনে হয়? 3-4 জন আছে। কি কি কার কার নাম বলে যদি বলেন? যেমন শুনতেছি পিন্টু মদগর বউ, সুনন্দা, আচ্ছা, বিপ্লবের বউ, আচ্ছা, তারপরে নকুলের বউ, আচ্ছা, ভারতী মদক, আরো কিছু শুনতেছি, ওগুলা এর মধ্যে নাই। আচ্ছা, মেয়েরা যেমন তেমন অনেকের স্বামী যায়, মেয়েরা যায় না, কিন্তু অনেক মেয়েরাও আবার যায়, ওই ধরনের লোকই দরকার যারা মেয়েরাও সবসময় যায়। প্রাক্তন কাউন্সিলর বউ কি যায় সব জায়গায়? না না না, ওর বউ যায় না, ও যায়। ও পার্টিতে কোনোদিন কোনো প্রোগ্রামে গেছে? না না। তো সেই প্রার্থী যদি হয় তাহলে আপনারা কতটা মানে খুশি? এখন ব্যাপারটা হলো কি, আজকাল তো যেমন ওর বউ দিয়ে একবার পাঠিয়েছিল, ওর দাদাই কাজ করছে, অনেক সময় তাও করে, যেমন কীর্তনের বউর নাম আছে, কীর্তনের বউ, কীর্তনের বউ কোনোদিন যায় না গৃহবধূ, কিন্তু কীর্তন যায়, এরকম আর কি। কিন্তু আরও কিছু কিছু নাম আছে, এরা কোনোদিন স্বামী কি ছেলে কি ওরা যাইতো না, রিসেন্ট দুই একজন যাচ্ছে। হ্যাঁ শুনতেছি, আমরাও শুনতেছি। কেমন উনি মানে? খারাপ না, যায়, সব মিটিং মিছিলে যায়।
খারাপ না তো তোমার নাম কি বকুল দে কত নম্বর ওয়ার্ডে থাকো 11 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে তোমাদের তৃণমূলের প্রার্থী কে মানে কাকে দেখতে চাও সুনন্দা সুনন্দাকে হ্যাঁ কেন আমার কাছে ভালো লাগে ভালো সব বিষয়ই আচ্ছা বলছি কি নাম আপনার মিলি সাহা বলে কত নম্বর ওয়ার্ডে আছেন 11 নম্বর ওয়ার্ডে বলছি আপনাদের তৃণমূলে কি ধরনের প্রার্থী হলে আপনারা খুশি হবেন এখানে ওই সুনন্দাদির সাথে আমাদের অনেক দিনের খাতে পরিচয় একসাথে আমরা পার্টিটি করছি সুনন্দাদি হলে আমরা খুশি আচ্ছা মানে উনি ওনাকে কি পাশে পান আপনারা হ্যাঁ পাই আমরা একসাথে কাজকর্ম করছি বলো আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আমার নাম হ্যাঁ শিফালী মাদক বললাম কত নম্বর ওয়ার্ডে থাকেন আপনি 11 হলো আমাদের 11টা আচ্ছা বললাম এখানে তৃণমূলের প্রার্থী কাকে দেখতে চান আপনারা শোনো শুনে তাই কেন দেখি এবার আচ্ছা ভালো ভালো হবে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো হবে আচ্ছা বললাম আপনার নাম কি আমার নাম রানা দাস বললাম এই ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখতে চান আমরা হচ্ছে চেঞ্জ করতে চাই আমার সুনন্দা বৌদি হচ্ছে এই ওয়ার্ডের ভালো কর্মী অনেক দিন থেকেই উনি পোলিও ডিউটি ও মুক্তমুখ সব কিছু করে এই জন্য আমরা চেঞ্জিং চাই মেন ব্যাপারটা হচ্ছে এক ফ্যামিলিতে 30 বছর ধরে ওইটা আমরা চাই না এবার এই বৌদিকে আমরা দেখতে চাই পার্টি হিসাবে যে তৃণমূল থেকে যে এই বৌদি দ্বারা টিকিটটা যদি পায় তাহলে আমরা খুব মানে ভালো মতো আমরা খাটবো যেন এই ওয়ার্ডে তৃণমূল যেতে সেই হিসাবেই আমরা ইয়ে করবো মানে কেমন মানে সুনন্দা বৌদি খুব ভালো আজকের থেকে না এই ওয়ার্ডে অনেক দিন থেকেই পোলিও ডিউটি অমুক তমুক আমরা 10 টাকার ডিউটি করছি পোলিওতে আমরা 10 টাকার ডিউটি করছি ওই যে মিলিশা আমি সুনন্দা বৌদি 10 টাকা করে ডিউটি করছি পোলিওর ডিউটি ওই জন্য এই বৌদিকে আমরা চাই উনি পারবেন হ্যাঁ পারবেন আপনি উনি অনেক দিন ধরে পৌরসভার সাথে যুক্ত আছে সিডিএস ছিল আচ্ছা এবার ওই নতুন কোন লোককে নিয়ে এসে কোনো লাভ নাই শোনা যাচ্ছে যে এখানে যে যিনি প্রশাসক আছে তারই বউ নাকি এরকম সেটা প্রশাসক হইলে তো হবে না তো প্রশাসক হইলে হওয়ার তো ব্যাপার নেই কারণ হচ্ছে এক এক 30 বছর ধরে একটা ফ্যামিলিতে আমরা ওটা চাচ্ছি না আমরা চাচ্ছি বৌদিকে দ্বারা করি বৌদি দ্বারা করুক সেই ফ্যামিলির বাইরে কাউকে হ্যাঁ বাইরে বাইরে সময় সামাজিক যেটা দায়িত্ব করার সেটা তো করেই ওই জন্যই আমরা বলছি যে এবার অন্য ফ্যামিলির থেকে প্রার্থী করা হোক তোমার নাম কি আমার নাম জগাই মাদক বললাম কত নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের 11 নম্বর বললাম এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে কেমন ধরনের প্রার্থী চান আপনারা ভালো প্রার্থী হলে তো ভালো যত শোনা যাচ্ছে যে মানে নকুল সিং এর বউ নাকি দাঁড়াতে পারে এটা ভালো না আমার পছন্দ হয় না ওনাকে আচ্ছা ওর পারবে না ওনা চালাতে পারবে না কেন এর আগে ওনার বৌদি ছিল তা মোটামুটি ঠিক ছিল কিন্তু ওনা পারবে না পারবে না না ওনার জনসংযোগ কিরকম উনি সেটা আমি জানি না আচ্ছা না নকুল সিং এমনি খুব চালু খুব ভালো লোককে পটাইতে পারে ভালো আচ্ছা পটাতে পারে ভালো নাকি আর ওনার বউ মানে লোকজনের সাথে কেমন মেলামেশা কেমন করে সেরকম কেন আমি একদিন ওনার বাড়িতে গেছিলাম হ্যাঁ হট করে তো একটু পরিষ্কার করে রেখে দিয়েছে ওই জুতাটা খুলে ওঠো জুতাটা খুলে ওঠো তো এইভাবে কথা বলতে মানুষের সাথে নকুলদা ছিল বল ঠিক আছে আসুন আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা একটু ব্যাপারটা ভালো লাগে না না ওনা পারবে না ব্যবহার ভালো সেটা কথা না ওনা মনে হয় আমার প্রার্থী হিসেবে ওনা তৃণমূল থেকে দাঁড়ানো উচিত না তোমরা কাকে চাও তোমরা প্রার্থী হিসেবে কাকে দেখতে চাও একটা ভালো হলেই ভালো শোনা যাচ্ছে যে সুনন্দা রায় এরকম মানে মানে প্রার্থী দৌড়ে রয়েছে উনি যদি হয় কেমন হবে না ভালো হবে এমনি উনি ওনা তো মনে হয় আমি দেখি রাস্তাঘাটে মিশুক আছে আচ্ছা ঠিক আছে আমি বললাম আপনার নাম কি গোপাল দত্ত কত নম্বর ওয়ার্ডে আপনার বাড়ি 11 নম্বর বললাম এই সামনে পৌরসভা নির্বাচন এই নির্বাচনে আপনাদের 11 নম্বর ওয়ার্ডে কী ধরনের প্রার্থী দেখতে চান যে মানুষের পাশে সবসময় থাকে এরকম ধরনের প্রার্থী হলে ভালো হয় এই তো স্বাভাবিক ব্যাপার ওয়ার্ডে আমাদের আমরা যেন পাই থাকে হ্যাঁ
সুনন্দা রায়কে মোটামুটি আমাদের ঠিক আছে, আমাদের ওয়ার্ডের এই প্রার্থী উনি সবসময় আপনার হ্যাঁ হ্যাঁ পাশে থাকে। হ্যাঁ উনি শুনলাম, আমরা শুনতে পাচ্ছি এই ওয়ার্ডে দাঁড়াবে, আমাদের এখানে সবসময় সবার সাথে বেশ আগের থেকেও আমাদের সাথে সবার সাথে ভালো পরিচয় আমাদের আসে, অসুবিধা সুবিধাতে আমরা যে কোনো ব্যাপারে ওনাকে মানে উনি হলে যোগ্য। হ্যাঁ যোগ্য যোগ্য ঠিক আছে ঠিক আছে।